চাকরি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ধানের পটাশের অভাবজনিত লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ধানে পটাশের অভাব হলে আমাদের ফলনে অনেক হ্যাম্পার হয়। এই পটাশের লক্ষণ এবং প্রতিকার, তো পটাশের অভাব হলে যে সকল ঘটনা ঘটে, যে ধান গাছের পাতার রং অনেক সময় গাঢ় সবুজ দেখা যাবে, কুশির সংখ্যা কমে যাবে, গাছ খাটো হয়, বয়স্ক পাতা আগা কমলা বা বাদামি রং ধারণ করে, পাতায় বাদামি দাগ দেখা যায়, ধানের আকার ছোট হয় এবং ওজন কমে যায়, বেলে মাটিতে পটাশের অভাব বেশি হয়। ধানে পটাশের অভাবজনিত লক্ষণের ছবি আপনারা দেখছেন, যে এখানে পাতা খড়ের মতো পুড়ে গেছে অনেকটা, এবং এটা পাতার টিপ থেকে আস্তে আস্তে খড়ের মতো পুড়ে যাওয়ার মতো মনে হবে। পটাশের অভাবজনিত একটা মাঠ, এখানে দেখছেন যে পাতার উপরের অংশটা অনেকটা খড়ের মতো পুড়ে গেছে। এর প্রতিকার যেটা, যে সার সুপারিশমালা অনুসরণ করে সেচ চাষের সময় পটাশ সার ব্যবহার করা, মাটিতে খড় ছাই এবং কচুরি পানা ব্যবহার করা, হালকা পুনরের মাটিতে পটাশ সার 2 কিস্তিতে প্রয়োগ করা, 3 ভাগের 2 ভাগ সেচ চাষের সময়, 1 ভাগ ইউরিয়া উপরি প্রয়োগের সময় ব্যবহার করা, বড় ফসলের মাত্রা অনুযায়ী ব্যবহার করলে পরবর্তী ফসলে অর্ধেক মাত্রা ব্যবহার করা। ধন্যবাদ সবাইকে।